বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত। আসল সিডি পেতে হলে মিউজিক প্লাসের লোগো দেখে কিনুন। মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। মোবাইল নাম্বার 01815882788। আজকের অধিবেশন নূরানি মানি মাহফিল সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ আপনাদের সম্মুখে, এতক্ষণ ধরে তিনি কোরআন সুন্নার আলোকে তম্বির পেশ করেছেন, এই জন্যে যে মহারব্বুল আলামিন
আজকে সুন্নি সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে এখানে যে সুন্নি মুসলিম ভাইরা আসেন, সুন্নিরা যে একটা যুগোপযোগী সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছেন, ওর জন্য আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, আপনাদের শুকর আদায় করছি। কারণ আজকে এমনি মুহূর্তের মধ্যে এই মাহফিল অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, যে সময়ের মধ্যে বিশ্বব্যাপী মুসলমানের উপর একদিকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন চলতেছে, অপরদিকে সুন্নি মুসলমানদের ইমান ছিনিয়ে নেওয়ার জন্য আরেক ধরনের মুসলমানদের মধ্যে মুসলমান সেজে মানুষের ইমান চিন্তাই করার জন্য এই ময়দান সহ সর্বস্ত মুসলমান সুন্নি মুসলমানের পিছনে লেগে রয়েছে। আজকে তারই সঠিক জবাব দেওয়ার জন্য আমার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে 72 দল হবে, 73 ফেরকা হবে, তার মধ্যে মিল্লাতান ওয়াহিদা একটিমাত্র জান্নাতি দল, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? মুক্তির পথ, নাজাতের পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে দল ঠিক কে হবে? কারা? আমার রাসূল বলেছেন, মানা রাইহি ওয়া সাহাবিহি, যারা আমি এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে। মোল্লা আলী খারি তার সঠিক ব্যাখ্যা দিয়েছেন, তারা সব কোন সন্দেহ নাই, কোন ডাউট নাই, সেটা হলো একমাত্র ইন্দার দিনা ইন্দার ইসলাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? মুহাজিরিন আরজ করতে চাই, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মুক্তির পথ, কিন্তু আজকে যে সমস্ত দল প্রদল সৃষ্টি হয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, বেদাত বেদাত বলে যে মানুষকে সত্য দেওয়া হচ্ছে, আমি আরজ করতে চাই, টঙ্গীর স্থানা সেটা বেদাত নয়, রসুলের জমানায় কি টঙ্গি ছিল? টঙ্গি সেই টিন্দিগের স্থান ছিল নি? মিলাদুল নবী করলে বেদাত হয়ে যায়, ফাতিহা দিলে বেদাত হয়ে যায়, কবর জিয়ারত করলে বেদাত হয়ে যায়, ঈসা আলাইহিস সালাম করলে বেদাত হয়ে যায়, আপনি এগুলো কেন ব্যবহার করছেন? রসুলের জামানে তো গাড়ি ছিল না, সিএনজি ছিল না, বাসের ব্যবস্থা ছিল না, ওই সময় তো ছিল গাদা গুড়া ছিল, আপনি আজকে টাউনে যান গাড়ি করে, তখন কিন্তু বেদাতের ফতোয়া আসে না, যখন মিলাদুল নবী করা হয় তখন বেদাতের ফতোয়া আসে, তো আপনাদের উচিত হবে গাড়ি করে না গিয়ে হেঁটে হেঁটে অথবা গাদা গুড়া এনে সেগুলোর উপর সওয়ার করে টাউনের মধ্যে যেতে হবে, কারণ সে মতো রসুলের জামানায় ছিল না। প্রিয় হাজরিন, আমি আরজ করতে চাই, আজকে এই সমস্ত ঘটনাক্রম মুসলমানদেরকে দুঃখ দেওয়া হচ্ছে, সিরিয়াস করে বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত কর্মকাণ্ড, যে সমস্ত ইমানের কথা, আমলের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো বিশ্বাস করে, এগুলো আমল করে, ঠিক কিনা? প্রিয় হাজরিন, আরজ করতে চাই, আজকে উসিলার কথা বলা হয়, আমি কথা বলছি ম্যাগিতে আমার জন্য উসিলা, উসিলা লাগবে কোরআনে কারীমের আয়াত ষষ্ঠ পারার সূরা মায়েদার, আমি সে মাসে মাসের জন্য অপেক্ষা করছি, আমার করতে পারবে না করতে পারবে না, সে মাসে মাসে আমার কাছে সূরা মায়েদার
35 নম্বর আয়াত ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া বাতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন কুরআন শরীফের আয়াত করে হবে সালাম আলাইকুম উসিলা মানাল্লাহ আর হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা উমর আল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বন্ধ ফসল মরে যাচ্ছে ক্ষেত আমার নষ্ট হয়ে যাচ্ছে জনগণ এসেছেন হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা উমর আল ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার কাছে ফারুক আযম একটু বৃষ্টির জন্য দোয়া করুন আর ফারুক আযম আমার রসুল দুনিয়া থেকে পর্দা করেছেন রসুল ওফাত হয়ে গেছেন তিনি কি করলেন রসুলের সাজা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হতে নিয়ে আসলেন আল্লাহর দরবারে দোয়া করতেছেন বিআনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাজা রসুলের বৃষ্টি নাজিল করুন বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল দোয়া করেছেন বি আম্মে নবী এখানে আমাদের বন্ধুর একটা সুযোগ খুঁজে কথার ভিতরে একটা ফাঁক খুঁজে হাদিসের ভিতরে উল্টা চলার জন্য চেষ্টা করে এই হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্তি করে বলে দেখেন নাই ওই সুরা ফাঁক হয়ে গেছে সাহাবায়ে কেরাম এসেছে বৃষ্টির জন্য রাসূলকে বাদ দিয়েছেন আব্বাসকে দেখিয়ে দিয়েছেন রাসূল যখন ইন্তেকাল হয়ে গেছে উসিলো ইন্তেকাল হয়ে গেছে রাসূলের উসিলা নেওয়া যাবে না বন্ধুরা আওয়াজ করতে চাই ফারুক আযম বলেছেন বি আম্মে নবী আরবি শব্দ ভালো করে বোঝার জন্য বা আম বি আম্মে নবী মানে নবী উসিলাই ও নবী উসিলাই আল্লাহ তুমি কি করো বৃষ্টি নাজিল করো বড় করে বলুন সুবহানাল্লাহ দোয়া করেছেন নবী উসিলাই আর এরা বলতেছেন নবীকে বাদ দিয়েছেন এখানে আরেকটি কথা যে ফারুক আযম এটা শিক্ষা দিয়েছেন আমার রসুলের জন্য উসিলা নবীর আওলাদরা আল উসমা হচ্ছে উসিলা বড় করে বলুন সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকার কাছে সাহাবায়ে কেরাম কাছে বৃষ্টি হচ্ছে না বলে একটু বৃষ্টি করে দোয়া করুন আয়েশা সিদ্দিকা আমার রসুলের আজকে যে রোজা ভাগের যে সবুজ মিনার ওই সময় ছিল না বলে একটা কাজ করো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ভাগে খেজুর পাতাগুলা একটু সরিয়ে দাও একটু সরিয়ে দাও সাহাবায়ে কেরাম গিয়ে সরিয়ে দিয়েছেন আয়েশা সিদ্দিকা জানেন আমার রাসূল যখন হাঁটতেন জমিনের মধ্যে সূর্যের আলো আমার নবীর জিসিমা পাকের মধ্যে পড়তো না মেঘমালা এসে নবীকে ছায়া দিত আর হযরত আয়েশা সিদ্দিকা জানেন রসুলের দরজার পাকের খেজুর পাতা সরিয়ে ফেলি তাহলে তো সাথে সাথে মেঘ আসবে মেঘ আসলে তো বৃষ্টি হয়ে যাবে বড় করে বলুন সুবহানাল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা শিক্ষা দিলেন যে বৃষ্টির জন্য নবী উসিলা লাগে খলিফা মনসুর নবী তো হয়ে গেছেন খলিফা মনসুর নবী তো হয়ে গেছেন জিয়ারত করেছেন তখন মনজাত করবে তখন তিনি হায় খাবার দিকে ফিরে গেলেন তখন হযরতে ইমাম মালিক এসকার মোহাম্মদ দারুল হিজর তখন তিনি সেখানে উপস্থিত রয়েছেন দেখতেছেন খলিফা মনসুর নবীর দিকে জিয়ারত করলেন আবার খাবার দিকে করে মোনাজাত করতেছেন খলিফা মনসুরকে ইমাম মালিক সাইদ মাযহাবের ইবনে মানাহ হচ্ছে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে গেড়ি পাখা করে রোজার ফাঁকের দিকে বলে দিলেন বড় করে বলুন সুবহানাল্লাহ আজকে এক দল বের হয়েছে যারা মাযহাব মানে না মাযহাব কো স্বীকার করতেছে এমন এক দল বের হয়েছে আমার কথা শেষ সিনেমা সাহেব এসে গেছেন আদম সবিদার কথা এনাম ভাই বলতে চেয়েছেন আমি সে কথা একটু করে বলেছি আদম সবিল্লাহ ইসলামের দোয়া কবুল হয়েছে আল্লাহ দরবারে রব্বানা জালামনা আনফুসনা ওয়া ইন লাম তাগফিরনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন ফরিয়াদ করেছেন আল্লাহ কবুল করেননি যখন আদম সফিউল্লাহ আলাইহিসসালাম 350 বছর কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে আরজ করতেছেন আল্লাহ তুমি যখন আমার রূহ সৃষ্টি করেছিলে তখন আমি তোমার আশা আজিমের গেইডের মধ্যে একটা নাম দেখছিলাম
ওই নামে রসুল আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো বড় করে বলুন সুবহানাল্লাহ সেই নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ বড় করে বলুন না সুবহানাল্লাহ আর স্পষ্ট চাচ্ছি ওই সুরে করো দুনিয়াতে আসেনি দুনিয়াতে আসার আগ্রহ ছিল আসার সময় ছিল দুনিয়া থেকে যাওয়ার পরও উছিল ঠিক কি না ইয়া হাজরিন আদম রাসূলুল্লাহ দোয়া করেছেন নিজের জন্য আল্লাহ বলেন আদম রাসূলুল্লাহ তুমি দোয়া করেছো আমার কাছে আমার নবী রাসূলাই কিয়ামত পর্যন্ত আরফাতের ময়দানকে আমার বান্দাদের জন্য গোলামের জন্য একটা ঠিকানা বানিয়ে দিলাম বড় করে বলুন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে আরফাতের ময়দানে বসবে তার যতগুলো হোক না কেন যত বড় অপরাধ হোক না কেন যত বড় গুণাগার হোক না কেন আরফাত রাসূলাই তার জীবনের গুণা মাফ হয়ে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ কেউ কেউ কত বলে হুজুর আমি এত বড় অপরাধী আমি এত বড় গুণাগার আমার গুণা কি মাফ হবে এই ধরনের মনে করলে আরেকটা গুণা হয়ে যাবে কারণ বান্দা যখন আল্লাহর দরবারে আর পাথর ময়দানে যায় আল্লাহ রহমান রহিম গফুর রহিম আমার নবী রাসূলাই আদম সুফিউল্লাহ কদম থাকে সৎকার ওই আর পাথর দাম বেড়ে গেছে বড় করে বলুন সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন কথা শেষ এতটুকু কথা বলবো হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বালের কাছে এক ব্যক্তি গিয়ে জিজ্ঞাসা করতেছেন মহিলার উপর মাসি বসলে তার হুকুম কি হবে মহিলার উপর মাসি বসলে যে মাসি যদি রক্তের উপর বসে তার হুকুম কি হবে ইমাম আহমদ মহম্মদের কাছে প্রশ্ন করতেছে যে মহিলার উপর মাসি বসলে তার কি হুকুম হবে তখন ইমাম আহমদ মহম্মদ বলতেছে তোমার বাড়ি কোথায় তখন তিনি বলতেছেন আমার বাড়ি হচ্ছে কুফার মধ্যে কুফার মধ্যে এই কথা শুনে ইমাম আহমদ মহম্মদ বলতেছেন তোমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি চিন্তায় পড়েছি তুমি কুফার মানুষ তুমি কুফার মানুষ মহিলার উপর মাসে বসলে তার কি হুকুম হবে তুমি এটা প্রশ্ন করতেছ সেদিন আমার নবীর লক্ষ্য যুগল অপরাধ রসুল ইমাম হুসাইনের আজকে ইমাম হুসাইনের সংগঠন ইমাম হুসাইনের উপর সিনার উপর বসে তলোয়ার ছড়িয়েছিল তখন তোমার প্রশ্ন আসেনি আজকে যে সমস্ত বন্ধুরা বিভিন্ন ধরনের ফতোয়া খোঁজে বিভিন্ন ধরনের মশালা খোঁজে ইয়ার ইসলাম হলে কেমন হবে ফাতিয়া দিলে কেমন হবে খবর জাত করলে কেমন হবে এই ফতোয়া খুঁজতেছেন আর সেদিন আমার নবী লজ্জ জিগার খলিজার চোখরা ইমাম হুসাইনের সিনে ধাকের মতো বসে কুফা বসি তলোয়ার চলেছিল সে প্রশ্ন কি আপনাদের হয় না প্রিয় হাজরিন কথা শেষ কতখানি শেষ আলোচিত ওলামায়ে কেরাম তকরির করেছেন ওয়াজ নসিহত করেছেন আমাদের আমল করতে হবে আমাদের বুঝতে হবে আমাদের আমল করার প্রয়োজন আছে হযরত ঈসা ইবনে মরিয়ম বলতেছে 40,000 মক্কা 60,000 মক্কা সবাইকে আমি কি করব আল্লাহ বলতেছে সবাইকে আমি ডুবিয়ে মারব হযরত ঈসা ইবনে মরিয়ম বলতেছেন আল্লাহ 40,000 কি অপরাধ 60,000 মক্কা ছিল এই 60,000 কি অপরাধ করেছে আল্লাহ বলেন ওই 40,000 মানুষ যে নেককার ছিল তাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব পালন করেনি তারা অবহেলা করার কারণে তাদের তো আমি আল্লাহ ডুবিয়ে মারব আমি আরজ করতে চাচ্ছি ইমাম হুসাইনের এই পরিষদের মাধ্যমে আপনাদের ইমানি দায়িত্ব পালন করে যাবেন কিয়ামত পর্যন্ত যেন এই কাজ আপনাদের অব্যাহত রাখেন সেটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করব আশা করব আহাজ মাঝের মাঝে পক্ষ থেকে আপনাদের যারা সহযোগিতা করতে হয় ব্যবসায়ী ভাইদের এলাকাবাসীকে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত চেয়ারম্যান আছে গর্ষে কোনোদিন নেতৃবৃন্দ আছে শূন্য জনতা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ ওয়াহি দোয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এ পর্যায়ে আপনাদের সম্মুখে ছোট নাম ইমাম হোসেন আজকের এই নোরানে তাহলে সবার নেতা আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আল্লাহ আল্লামা এনাম রাজা কাদেরী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাফি
কুশাস্ত্রীর মধ্যে 100-200 জন দোকানদার রাস্তার ভিখারি হয়ে গিয়েছেন। আজকে আমরা মুসলমান হয়ে মানুষ হয়ে আজকে আমরা বিভিন্ন রকমের অন্যায় অবিচারে লিপ্ত হয়েছি। এমন রাজা কাদেরী বক্তব্য রেখেছেন, বক্তব্য আপনারা শুনেছেন, বক্তব্যকে আপনাকে আমল করবেন। আজকে ইউনিয়ন পরিষদের বসার বদলতে আপনাদের দোয়া এবং বরকতে আপনাদের জনগণের মহব্বতের বদলতে পুরান্দরীবাসী আমাকে ভোট দিতে না পারলো, যখন আমি এই সনারাবাসী নই সনারার মানুষের খেদমত করার জন্য স্বপ্ন দেখেছিলাম, আমি সব সময় ভয় পেয়েছিলাম সনাতন ধর্ম অবলম্বীদের এই সেন্টার, এখানে কোনো সহজ মুসলমানদের বসবাস নেই, আমি আশ্রয় নিয়েছিলাম পুরান্দরীবাসী। সেদিন সুবন্দরীর মানুষ আমাকে ভোট না দিল, তাদের খুঁজে হাত পেতেছিলাম, দু হাত তুলে দিয়েছিলাম। আমি মনে করেছিলাম আমি একজন মুসলমান, আমার আর এক মুসলমানের ভাইয়ের কাছে আমি হাত পেতেছিলাম, আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে সাহস জেগেছিলেন। বরিয়ার যে সেন্টার রয়েছেন, যদি বরুয়া হিন্দুরা ভোট দিল, এই দায়িত্ব আমরা কুরঙ্গির বাসী নিয়েছি। সেই ধারণাই কুরঙ্গির সুবন্দরীর মানুষ সনরা ইউনিয়নের মানুষ না হলে তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে সবসময় শ্রদ্ধা করি। যেখানে যাই সেখানে আমার এলাকার মানুষ মনে করে, আমার ইউনিয়নের মানুষ মনে করে তাদেরকে সেই শ্রদ্ধার সঙ্গে দেখি। আমি মনে করি সনরাবাসীর সাথে, বাতুয়ার মানুষের সাথে, ওষখানের মানুষের সাথে, সুবন্দরীর মানুষের সাথে যে এই ভাতৃত্বের সম্পর্ক রয়েছে, আল্লাহ যেন এই ভাতৃত্বের সম্পর্ক ইমাম হুসেন রক্ত পরিষদের মাধ্যমে যেন আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। মুসলমান শুধু ঈদে মিলাদে নয়, আমার হুজুরদেরকে আমরা যেখানে যাই সেখানে বলি, আজকে বিভিন্ন কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তি। আমার হুজুরদেরকে বলেছি, আমরা বলি দুশমনে রাসূল, গোস্তাই রাসূলদের সাথে আমাদের কোনো ঐক্য নাই। কোরআন হাদিসের মধ্যে যদি কোনো দ্বিমত থাকেন, কোরআন হাদিস আমরা আমার মানুষ, আমরা বাংলা শিক্ষিত লোক, আমরা কোরআন হাদিসকে ব্যাখ্যা করতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে যেখানে পৃথিবীর জমিনে আনাচে কানাচে মুসলমানদেরকে কুকুরের মতো হত্যা করে, মুসলমানদেরকে কুকুরের মতো হত্যা করে, সেখানে আল্লাহর ওয়াস্তে আল্লাহ যাদেরকে আলাম কোরআন হাদিসের আলাম দিয়েছেন, এই সমস্ত আলামদের পায়ে পায়ে হাত দিয়ে আমরা সামান্য জনগণের প্রতিনিধি হয়ে তাদের কাছে আবেদন রাখি, কোরআন হাদিসের মধ্যে যদি কোনো দ্বিমত থাকেন, আপনারা এক জায়গায় বসে সেই কোরআন হাদিসকে সুস্পষ্ট সুন্দর ব্যাখ্যা বর্ণনা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ এনাম রাজা কাদেরী কোরআন হাদিসের ভিত্তিতে এখানে বক্তব্য দিয়েছেন, আমাদের মুসলমানদের মাথায় সেটা লিখেছেন। ইসলামী সম্মেলনে আরেকজন আলেম ঢাকা থেকে এসেছে, কোরআন হাদিসের আলেমকে বক্তব্য দিয়েছেন, তারা সেখানে সেটা মাথায় নিয়েছেন। কোরআন হাদিসের ব্যাখ্যা যদি আলেমরা যদি ব্যাখ্যা যদি বল দেন, আজকে আমরা যারা আমাম অশিক্ষিত বাংলা শিক্ষিত মানুষ রয়েছেন, আমরা যে সমস্ত মুসলমান এখানে রয়েছেন, আপনাদের ভুলের কারণে হয়তো বা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। এর জন্য আল্লাহর ওয়াস্তে বলি, আপনারা যদি কোনো আমাদের আমার আল্লামা কাসেম মুরিউদ্দিনের কাছে আমি কষ্ট রেখেছিলাম, হুজুর বলেছেন এই সমস্ত কোরআন হাদিস নিয়ে, ইসলামের এই সমস্ত কোরআন হাদিস নিয়ে যদি কারোর সাথে বসতে হয়, কোন জায়গায় বসতে হয়, কারোর সাথে আমার মোকাবেলা করতে হয়, মোনাজারা করতে হয়, আপনারা বাহিরে থাকবেন, আমরা আলেমরা কোরআন হাদিস নিয়ে বসবো। সেখানে বসবে বসে আমারটা ভুল হতে পারে, যদি আমারটা ভুল হয় আমি হাত পেতে মেনে নিব, আর যাদেরটা ভুল হয় তারা হাত পেতে মেনে নেবেন। আমি বলি শুধু ইসলামের জন্য সিরিয়ার জমিনের ইতিহাস আল জাজিরা টেলিভিশন যারা দেখেন, আল জাজিরা টেলিভিশন রাত্রেবেলায় দেখবেন সিরিয়ার জমিনে মুসলমানদের নির্যাতন, সিরিয়ার জমিনে মুসলমানদের নির্যাতন, হুজুর এমন নির্যাতন হয়, আল জাজিরা টেলিভিশন শুধু খুলেন সেখানে শুধু মুসলমানদের মুখে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়, মুসলমানদেরকে কুকুরের মতো মারেন, মুসলমানদেরকে কুকুরের মতো দান মারেন, সেটা মুসলমানদের আপনি কিভাবে শুনবেন? যখন বোমবিন করা হয়, যখন বোমবিন করা হয়, মাসুম বাচ্চারা গুজরি গুজরি কান্না করে, সেই বাচ্চার যখন জান চলে যায়, বাপ খুলে নিয়ে আল্লাহকে ডাকেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল জাজিরা টেলিভিশনে বলেন। আপনারা দেখেছেন বেশি দূরে যেতে হবে না, বার্মার জমিনের মুসলমানদের ইতিহাস, বার্মার জমিনের সমস্ত মুসলমানদেরকে কুকুরের মতো হত্যা করে মুসলমানদেরকে এমন নির্যাতন করেছেন পৃথিবীর জমিনে। আমরা যে গুফার জমিনে ইমামে হোসাইনকে যেখানে সাদাত করণ করেছিলেন, কিভাবে নির্যাতন করেছেন আমরা সঙ্গে সেটা দেখে নাই এখনো পর্যন্ত। গুফার জমিনের ইতিহাস, ইমাম হোসাইনের ইতিহাস, ইমাম হাসানের ইতিহাস, বিভিন্ন ঔহুদের যুদ্ধের ইতিহাস এবং হুনাইনের যুদ্ধের ইতিহাস, বদরের যুদ্ধের ইতিহাস, এই সমস্ত ইতিহাস পড়লে এখনো পর্যন্ত মুসলমানদের চোখের ঘুম হারাম হয়ে যায়।
আমরা যারা এই প্রজন্ম রয়েছেন মুসলমানদের ইতিহাস মুসলমানদের নির্যাতনের ইতিহাস প্রতিশোধ যেতে হয় না। আমি মনে করি মুসলমানদেরকে এমন নির্যাতন বারবার জমিনে করেছেন কোন মুসলমান গড়ে থাকার কোন শক্তি নাই। আজকে বাংলাদেশের মুসলমান অত্যন্ত গরিব, আমাদের করার কিছু নাই। আল্লাহ মুসলমানদেরকে আমি অনেক জায়গায় বলেছি, আল্লাহ মুসলমানদের অনেক সম্পদ দিয়েছেন। সৌদি আরবের জমিনে দেখেন মরুভূমিতে মরুভূমি মরুভূমিতে মরুভূমি, আপনাদের দুয়ার বদলে সৌদি আরব জমিনে যাওয়ার আমার সুযোগ হয়েছেন। দুইবার আমি গিয়েছি আমার মা জননীকে নিয়ে। আমি চিন্তা করি আল্লাহ মরুভূমিকে তালার করি, মরুভূমিতে সন্ধান করি। আল্লাহ তো মুসলমানদেরকে অনেক কিছু দিয়েছেন, আল্লাহ তো মুসলমানদেরকে অনেক কিছু দিয়েছেন, মুসলমানদেরকে আল্লাহ অনেক কিছু দেওয়ার পর আমি চিন্তা করি মুসলমানরা যখন ইহুদি নাসরা ইহুদি নাসরাদের খ্রিস্টানদের যখন দালালি শুরু করেছেন সারা পৃথিবীর জমিনে সৌদি আরবের নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানের হাতে সেই শক্তি রয়েছেন, যখন সেই মুসলমান আমেরিকার দালালি করেন, সেই মুসলমান যখন ইহুদি নাসরা দালালি করেন, আজকে সারা পৃথিবীর জমিনে মুসলমান নির্যাতিত হচ্ছেন। আল্লাহ মুসলমানকে এত ধন সম্পদ দেওয়ার সত্য মুসলমান সেই ধন সম্পদকে আঁকড়িয়ে ধরে পৃথিবীর জমিনে মুসলমানদেরকে হেফাজত করা থেকে তারা বিরত রয়েছেন। সেই হেফাজত থেকে তারা বিরত থাকার বদলেতে বাংলাদেশের নয় পৃথিবীর ওই কালাস থেকে এই কালাসে যেখানে শান্তি পুরস্কার হয়, যেখান থেকে শান্তি নোবেল পুরস্কার দেন, সেই নোবেল পুরস্কার যেখান থেকে দেন সেই নড়াইয়ের জমিন পর্যন্ত, যেখানে 2% মুসলমান যখন ইহুদি নাসরানরা হামলা করেন তখন সেখানে বলে মুসলমান জঙ্গিরা সেখানে হামলা করেন, মুসলমান জঙ্গিরা হামলা করে বলে নড়াইয়ের জমিনে 2% মুসলমান তাদেরকে কুকুরের মতো হত্যা করেছেন নড়াইয়ের জমিনে, সেখানে প্রমাণ হয়েছে সে মুসলমান সেখানে বোমা মারে নাই, মুসলমান নির্যাতন করে নাই। এক খ্রিস্টানের বাচ্চা মাথা নষ্ট হয়ে মেন্টেন প্রবলেম হয়ে সেই সেখানে হামলা চালিয়েছেন, হামলা চালানোর বদলেতে মুসলমানদের উপর ঝাঁপিয়ে দিয়েছেন। আল্লাহর রহমতে মুসলমানদেরকে নড়াইয়ের জমিনে রাস্তায় গলিতে গলিতে যখন নির্যাতন শুরু হয়েছেন সেই ইহুদি ধরা পড়েছেন, খ্রিস্টানের বাচ্চা ধরা পড়েছেন, সেই বলেছেন এই কর্মকাণ্ড আমি করেছি। দেখেন আল্লাহ গফুরুর রহিম, মুসলমান কোনো কিছু হলে মুসলমান জঙ্গি মুসলমান জঙ্গি, মুসলমান শান্তির ধর্ম। আমাদের এই মুরালি বাজারে আজকে আমাদের আশেপাশে যারা রয়েছেন সনাতন ধর্ম অবলম্বী, আমি নিজে মনে করি আমি ইউনিয়ন পরিষদে যখন যাই, যখন হিন্দুরা যখন বিচার আসার নিয়ে যায় আমার মাথা এমন জায়গায় চলে যায়, আমি মনে করি এক মুসলমানদের হাত থেকে অন্য মুসলমান ছাড়াও পৃথিবীর সমস্ত মানবতা নিরাপদ থাকতে হবে। আমরা মুসলমান ইউনিয়নবাসী হিন্দু মুসলমান বৌদ্ধ ঐক্যভাবে আমরা বসবাস করি, সেই বসবাসের প্রতীক্ষা ধরে রাখতে গিয়ে মাঝে মধ্যে অনেক সময় আমার মায়েদের সাথে বিভিন্ন রকমের আমার ঝামেলা সৃষ্টি হয়। আজকে আপনাদেরকে এখানে সেটা বলে গেলাম, আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন সেই ভ্রাতৃত্বের বন্ধন যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন সেই মুসলমানের দাবি করে কি আমাদের ময়দান পর্যন্ত বাংলাদেশের মানুষ গরিব ফলে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ এখন যখন তৌফিক দেন নাই এন আমরা যা কাদরিতে নিয়ে মিলাদুন নবী করেছি, আল্লাহ এই মিলাদুন নবীতে রীতি নিষেধাইতে একজন হাক্কানি আলেমের মাধ্যমে হাত তুলবো, আল্লাহ হাত তুলে আমরা জানিয়ে দিব আল্লাহ আমরা তো গরিবের মান গরিব, আমরা সিরিয়ার জমিনে যেতে পারি নাই, আমরা ইরাকের জমিনে যেতে পারছি না, আল্লাহ আমরা বার্মার জমিনে যেতে পারছি না, আমরা নড়াইয়ের জমিনে যেতে পারছি না, আমরা ফিলিস্তানের জমিনে যেতে পারছি না, আমরা আফগানিস্তানের জমিনে যেতে পারছি না। আল্লাহ পৃথিবীর জমিনে যত মুসলমান রয়েছেন বাংলাদেশের এই আনাচাক এই প্রান্তে বসে মুসলমানদের জন্য মুসলমানের হাত তুললে আল্লাহ মুসলমানদের হাত কবুল করলে সমস্ত পৃথিবীর জমিন থেকে যারা ইহুদি নাসরা খ্রিস্টানরা মুসলমানদেরকে নির্যাতন করেছেন আল্লাহ হয়তো হেফাজত করতে পারে। চুপ করে বসে থাকার কোনো উপায় নেই। ঈদে মিলাদুন নবী করেছেন, ইসলামী সম্মেলন করেছে, সুন্নি সম্মেলন হয়েছে, ইনশাআল্লাহ মুরালি বাজার আগের সেই বাজার ফিরে আসবে, আমাদের সেই ভ্রাতৃত্বের বন্ধন হবে। ঈদে মিলাদুন নবী যারা করেছেন এই মিলাদুন নবীর জন্য যারা শ্রম দিয়েছেন যারা অর্থ দিয়েছেন এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে আমার হুজুরের সামনে বক্তব্য শোনার জন্য বসে রয়েছেন সকলকে আমার সমরাবাসীর পক্ষ থেকে আমার ইমান পরিষদের পক্ষ থেকে আমার পরিবার পরিজনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা সবাই বসবে
আল্লাহ চট্টগ্রাম পটিয়া মুরালী বাজার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় আজকের এই বিশাল আজিম শান সুন্নি সম্মেলনকে তুমি কবুল করে নাও, আমিন। হায় আল্লাহ, আজকের নূরানি মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত বায়ানাত হয়েছেন মাওলা, তোমার হাবিবের প্রশংসা হয়েছে, আল্লাহ তোমার শহীদ দরবারে কবুল করে নাও, আমিন। আল্লাহ মেহেরবানি করে সওয়াবগুলি কোটি কোটি গুণ বৃদ্ধি করে আপনার হাবিবের নূরানি রওজা মুবারকে পৌঁছিয়ে দাও, আমিন। আল্লাহ নবুওয়াতের দপ্তরের সব আম্বি গ্রামের নূরানি রওজা মুবারক সওয়াব পৌঁছিয়ে দাও, আল্লাহ মেহেরবানি করে আমার প্রিয় নবীর আব্বা জান, নূর নবীর আম্মা জান, মা আমেনার নূরানি দরবারে পৌঁছিয়ে দাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান খাদিজাতুল কুবরা, মা ফাতেমার নূরানি দরবারে পৌঁছিয়ে দাও, ইয়া আল্লাহ আমার নবীর নূরানি খলিফাগণের দরবারে পৌঁছিয়ে দাও, আল্লাহ ময়দানে কারবালায় যারা পানি পানি করে জানকে কুরবান করে দিয়েছে রে আল্লাহ, তোমার হাবিবের উম্মতের জন্য দিনকে জিন্দা রাখার জন্য নিজের ছয় মাসের ফুটন্ত গোলাপ ইমাম আলী আসগরকে আল্লাহ বিলীন করে দিয়েছেন, ইমাম আলী মাকাম হোসেনের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও, আয় আল্লাহ পৃথিবীর জমিনে
হুজুর গৌস পাক থেকে শুরু করে গরিব নওয়াজ থেকে শুরু করে ইমাম রাব্বানি মুশকিল কোশা বাউদ্দিন নকশবন্দি দাতা গঞ্জ বখশলা গোরি নিজামউদ্দিন মাহবুবুল খাজা জুনাইদ বাগদাদি হাজী আব্দুর রহমান চৌরবি হাজী আব্দুর রহমান জামি আল্লাহ শাহিনশাহ শ্রী গো হাফেজ কাজী গৌস রহমান হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ বাবা শাহ জালাল শাহ ফরান নাজিরউদ্দিন মুরার বনি গেছে দরাস কল্লা শাহ শাহ মখদুম খাজা খান জাহান আলী খানের দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ গৌসুল আজম মজবন্ডারে হজরত কিবলা কাবা আজম কিবলা জামাল মুস্তাফা জওসানি বাবা গোলাম রহমান সিয়া গৌসুল আজম সৈয়দ দিলাওয়ার হুসাইন মজবন্ডারি শাহ ইশাদ জাওল হক মজবন্ডারের দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ মানুষ শাহ গরিবুল্লাহ শাহ জঙ্গি শাহ বঙ্গি শাহ নজির শাহ ভেড়ান শাহ পত্ন শাহ মধু শাহ বাজন কিবলা আব্দুল মালিক শাহ দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ শাহ সুবি আল্লাহ মালি রাজা কানু শাহ কিবলা কাবা দরবারে পৌঁছিয়ে দাও আমির আউলিয়া শাহ সান আউলিয়া বদর আউলিয়া মোসান আউলিয়া ইয়াসিন আউলিয়া দরবারে পৌঁছিয়ে দাও আয় আল্লাহ ইমাম আলা হযরত দরবারে পৌঁছে দাও আল্লাহ ইমাম ইশক ও আব্বাস সানি ওয়াই জুলকারনি ও মাওলা মুজাদ্দদ দীন মিল্লাত হুজুর আল্লামা আজি শের বাংলা দরবারে পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লামা মুহাদ্দিস সাবির আমান হাশমি দরবারে পৌঁছে দাও আল্লামা সরজর হাশমি আমিরুল ইসলাম হাশমি দরবারে পৌঁছে দাও ও মালিক মেহরবানি করে মাওলা জামিয়ার বাগানে শুয়ে রয়েছেন আল্লামা ফুরকান শাহ বুজুর কেবলার দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের সকলের প্রাণ প্রিয় উস্তাদ হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ নেকির মানাই অনেকের আব্বা নাই না জানে মাওলাই রাত্রি হাত বাড়িয়েছে কারমাল কবরে আজাবের আগুন দাউ দাউ করে চলতেছে রে আল্লাহ আমরা যারা মা হারিয়েছি বাবা হারিয়েছি দাদা দাদি হারিয়েছি আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলা যাদের মা বাবা এখনো জীবিত আল্লাহ আমাদের মা বাবাকে হায়াতে হিজরি দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গোনা তুমি মাফ করে দাও আল্লাহ আমার ইমাম হোসাইন সুন্নি ঐক্য পরিষদের ভাইদেরকে তুমি কবুল করে নাও এই মা বিনি দূর দূরান্ত থেকে যত আশিক রসুল নবীর গোলামের এসেছে মাওলা আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আজকে নুরানি মাহফিল প্রধান অতিথি আমার বড় ভাই অ্যাডভোকেট আলহাজ আব্দুর রশিদ দৌলতি সাহেব সহ আল্লামা জিলানি শাহবুজুর কিবলা সহ ডানে বামে আমার ওস্তাদের সমতুল্য বাবার সমতুল্য মুরব্বী বাবার স্টেজে বসা আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের অভাব থাকলে দূর করে দাও মাওলা ঋণ থাকলে মুক্ত করে দাও আল্লাহ মামলা থাকলে খারিজ করে দাও দুশ্মন থাকলে বন্ধু বানাইয়া দাও তোমার হাবিবের গোলামদেরকে তুমি নামাজি বানাইয়া দাও আমাদেরকে নবী পাকের সুন্নতের পাবন্দি করে দাও মা বাবার খেদমতের আশেক সন্তান বানাইয়া দাও আল্লাহ মেহেরবানি করে মাওলা আমরা যারা হাত তুলে জেনে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালের মধ্যে আমাদের সকলের প্রাণ প্রিয় উস্তাদ হুজুর আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদরী গত রাত্রে অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ অ্যাডমিট হয়েছেন মেডিকেলের মধ্যে হাসপাতালে আল্লাহ আল্লাহ হাজার হাজার সুন্নি জনতা হাত তুলেছে রে আল্লাহ যার দোকানা বিক্কার হাত তোমার দরবারে পছন্দ হয় মাওলা নিশি রাত্রে ওই দুই কানা হাত রুসিলাই আমার হুজুর আল্লামা মুফতি বখতিয়ার হুজুরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ ওলাদ রসুলের বাগানের ফুল জামিয়ার ফুল সুন্নি জনতার মাতার তাস হুজুর আল্লামা বখতিয়ার সাহেব হুজুর কেবলাকে আবারও আমাদের কাছে ফিরিয়ে দাও ও আল্লাহ কত হৃদয় ভিতর ঘটনা হাতুরের ভাইকে দেখার জন্য আসার পথে আজকে আমার হুজুরের প্রাণ প্রিয় বন দুনিয়ার জমিন থেকে অ্যাক্সিডেন্ট করে পর্দা করেছে রে আল্লাহ আল্লাহ ওনার পরিবারদেরকে আল্লাহ সবর করার তৌফিক দাও ধৈর্য ধারণ করার তৌফিক দাও হাজার হাজার মানুষ আমিন আমিন বলে চিৎকার দিচ্ছি আল্লাহ এই বান্দাদের উসিলায় আমাদের বক্তিয়ার হুজুরকে তুমি হায়াত দাও আল্লাহ আলী রাজা কানুষার উসিলায় তুমি হায়াত দাও
গৌসুল আজম মাইজবান্দারির উসিলায় হায়াত ফিরিয়ে দাও। আল্লাহ গাজী শের বাংলার উসিলায় আল্লামা বক্তার হুজুরকে হায়াত ফিরিয়ে দাও। আল্লাহ শাহী শাহী শ্রীকুটির উসিলায় হায়াত ফিরিয়ে দাও। আল্লাহ গৌস জামান হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ কিবলা কাবার উসিলায় তুমি হায়াত দাও। আমার ইমামে আলা হযরতের উসিলায় তুমি হায়াত দাও। আল্লাহ আল্লাহ ওনার আম্মা জানের উসিলায় ওনাকে হায়াত দাও। আল্লাহ তোমার হাবিবের কদমের সদকে আমার হুজুরকে হায়াত দাও। আল্লাহ সুন্নিয়তের নুরানি ফুলকে আবারও সুস্থ করে ফিরিয়ে দাও। আল্লাহ এমন সংবাদ শোনাই ওনারে আল্লাহ, আল্লাহ এমন খবর শোনাই ওনা যে আমি আর মাঠে যাদেরকে লাইন ধরে জানাজা পড়তে হয়, আল্লাহ এমন খবর শোনাও আল্লামা বক্তার হুজুর যেন আগামী কয়েকদিন পরে ময়দানে তোমার হাবিবের গোলামদের কাছে এসে যেন এই জবানে নুরানি তাকরির রাখতে পারে রে আল্লাহ। এই ব্যবস্থা তুমি গায়েবীভাবে করে দাও আল্লাহ। ও মালিক আমাদের প্রত্যেকের হাজিরের উসিলায়, ফরিয়াদের উসিলায়, আল্লাহ আমাদের নামাজের উসিলায়, আল্লাহ আমাদের জীবনের বদৌলতে আমাদের হায়াত থেকে হায়াত দিয়ে হলো আল্লাহ তোমার হাবিবের গোলাম হুজুর আল্লামা মুফতি বখতিয়ারউদ্দিন আল কাদরী সাহেব হুজুরকে তুমি সুস্থ করে দেবো। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করো। জীবন একবার সরকারের জিয়ারতে মুস্তাফা নসিব করে দাও। আল্লাহ হানাই কাবার জিয়ারত নসিব করে দাও। আল্লাহ অন্ধকার কবরে যাওয়ার আগে গরম পানির গোসল দিবে। আল্লাহ ব্লেড দিয়ে কেটে কেটে শরীর থেকে জামা কাপড়গুলি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিবে আল্লাহ। আল্লাহ সস্তা দামের সাদা কাপড়ের ভিতর ঢুকিয়ে দিবে। আল্লাহ ওই কাপড়ে ঢোকার আগে তোমার হাবিবের একটু দ্বিধা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের নুরানি চেহারায় আনোয়ার দেখাই দিও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের নুরানি চেহারায় আনোয়ার দেখে দেখে আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।